হ্যালো ডিয়ার ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি ভালো আছেন। উদ্যম ও পরিশ্রম, মোহাম্মদ লুৎফর রহমানের লেখা এই প্রবন্ধটি আলোচনা শুরু করছি। তো আমরা লাইন বাই লাইন এই প্রবন্ধটি ব্যাখ্যা করব, কারণ খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো এই প্রবন্ধে লিখেছেন মোহাম্মদ লুৎফর রহমান। আমরা লুৎফর রহমান সম্পর্কে জানলে আমরা জানবো যে তিনি প্রকৃতপক্ষে খুবই পজিটিভ মাইন্ডেড মানুষ ছিলেন, এবং মানুষের উন্নয়ন কিভাবে ঘটানো যায়, মানুষের উন্নয়নের জন্য তার চেষ্টা ছিল অনেক। এবং সেজন্যই কিন্তু তিনি যখন ওই সময় নারীদের জন্য নারী তীর্থ প্রতিষ্ঠা করেছিলেন, উনি জানতেন যে নারীর উন্নতি মানে জাতির উন্নতি। যাই হোক, আমরা শুরু করছি আমাদের প্রবন্ধ উদ্যম ও পরিশ্রম। উদ্যম এবং পরিশ্রম বিষয়টি আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। উদ্যম কি এবং পরিশ্রম কি? উদ্যম অর্থ ইচ্ছা, উদ্যম অর্থ কোনো কিছু করার প্রতি আগ্রহকে বলা হয় উদ্যম, প্রচেষ্টা। উদ্যম অর্থ কোনো কিছুতে অগ্রগামী হওয়া, কোনো কাজের দিকে এগিয়ে যাওয়াকে বলা হয় উদ্যম। এবং পরিশ্রম, আমরা সবাই জানি পরিশ্রম অর্থ হচ্ছে কোনো কাজ সফল করার জন্য, কোনো কাজ সফল করার জন্য তাতে মনোযোগ দেওয়া, তাতে হাত দেওয়া, তাতে ব্রেইন দেওয়া, এবং তাতে সবকিছু প্রয়োগ করাকে বলা হয় পরিশ্রম করা। শুধু শরীর দিয়েই পরিশ্রম হয় না, পরিশ্রম মানসিক হতে হয়, পরিশ্রম শারীরিক হতে হয়, এবং পরিশ্রম হতে হয় আত্মিক। তো আমরা শুরু করছি, আমরা দেখছি এখানে মোহাম্মদ লুৎফর রহমান কথাগুলো কি বলছেন। তিনি বলছেন, চাকরি করা কাজ উত্তম। তার মানে আমরা অনেকে চাকরি করতে পছন্দ করি, আমরা অন্য কোনো অন্য কাজের চাইতে চাকরি করতে পছন্দ করি। যেমন আমরা নিজেরা ব্যবসা করব, সেটা তেমন আমাদের পছন্দ হয় না। আমরা নিজেরা কিছু প্রডিউস করব, যেমন কোনো খামার করা বা কোনো কারখানা দেয়া, এগুলোও আমরা খুব বেশি পছন্দ করি না। তো চাকরি করাটাই আমরা বেশি পছন্দ করি। তাই মোহাম্মদ লুৎফর রহমান বলছেন, চাকরি করা কাজ উত্তম। হ্যাঁ, চাকরি করা ভালো যখন তা হয় জাতির সেবা। যদি আমরা জাতির সেবা করব বলে আমরা চাকরি করি, যেমন আমরা জানি যে সরকারি চাকরি বলতে যখন তখন মূলত সরকারি চাকরি চাকরি ছিল, অন্যগুলোকে যেভাবে চাকরি বলা হতো না মোহাম্মদ লুৎফর রহমানের সময়। তো সেজন্যই বলছে, যখন তা হয় জাতির সেবা, তার মানে জাতির তো কিছু কাজ করতে হবে, সরকারের তো কিছু লোক লাগবে যারা সরকারের হয়ে কাজ করবে। তো এই কাজ যারা করে তারা কি করে, তারা দেশের মানুষের মানে জাতির সেবা করে। সেটাই বলা হচ্ছে, যখন তা হয় জাতির সেবা তখন চাকরি করার কাজটা ঠিক আছে, যখন তাতে মর্যাদা ও ব্যক্তিত্ব নষ্ট হয় না। এবং এটাও দেখতে হবে যে আমি যখন চাকরি করব, চাকরি করার সময় যেন আমার মনে না হয় যে আমি চাকরি করতে গিয়ে চাকর হয়ে গেলাম, আমার সম্মান নষ্ট হয়ে গেল, এবং আমার যে নিজস্ব সত্তা ছিল, আমার ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বটা নষ্ট হয়ে গেল। তাহলে এই চাকরিটা করার প্রতি মোহাম্মদ লুৎফর রহমান আগ্রহ দেখাচ্ছেন না। উনি বলছেন যে না, এমন ভাবে চাকরি করতে হবে যেন জাতির উন্নতি হবে, কিন্তু নিজের মর্যাদা এবং ব্যক্তিত্ব যেন নষ্ট হয়ে না যায়। এরপর উনি বলছেন, যখন জীবন ধারণের সম্বল হয়ে পড়ে চাকরি, যখন সেটাকে দেশ সেবা বলে মনে হয় না, তখন তা করোনা। তার মানে করোনা বলতে উনি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করছেন, তার অর্থ আমাদেরকে উনি আদেশ দিচ্ছেন বা পরামর্শ দিচ্ছেন, এভাবে উপদেশ দিচ্ছেন এভাবে, যে তখন তা করোনা, মানে তখন চাকরি করোনা। কখন আমরা চাকরি করব না? যখন জীবন ধারণের উপায় হয়ে পড়ে। তার মানে আমরা যখন ভাবি যে এই চাকরি করে আমাকে কি করতে হবে, চাকরি করে আমাকে রুটি রুজির ব্যবস্থা করতে হবে, আমার এই চাকরি করে এই চাকরি করব, আমি এই চাকরি থেকে টাকা আসবে, সেই চাকরি আমি দেশের সেবা করব, এই দেশের সেবার কথা আমার মাথায় নাই, আমার মাথায় চিন্তা হচ্ছে যে আমি কি করব, আমার এই যে খাবার লাগবে, এই খাবার লাগবে নিজের জন্য, পরিবারের জন্য খাবার লাগবে, তারপরে আমার কাপড় লাগবে, এই কাপড়ের জন্য খাবারের জন্য আমি কি করছি, আমি আমার পোশাকগুলো পোশাকের জন্য
এবং বিভিন্ন ধরনের পোশাক, এই সমস্ত কারণে আমি কি করছি, আমি চাকরি করছি। তো এই চাকরিটাকে তখন দেশ সেবা মনে হবে না, এই চাকরিটাকে তখন মনে হবে যে জীবন ধারণের উপায়, জীবন ধারণের সম্বল। তখন উনি সেই চাকরিটা করতে না করছেন, উনি বলছেন যে না, এই সময় চাকরি করার দরকার নাই, তার মানে এই ধরনের চাকরি তুমি করবা না, এই ধরনের চাকরি করলে এটা সম্মানজনক না, এটা বরঞ্চ এটা তোমার সম্মানের না, এটি হয়ে যাবে অসম্মানের। সত্য ও আইন, আমরা জানি যে একজন সরকারি কর্মকর্তা বা কর্মচারী তাকে কিন্তু নিয়োগ দেওয়া হয় এইভাবে, দেশের সত্যকে প্রতিষ্ঠিত করবে এবং আইনকে প্রতিষ্ঠিত করবে। কিন্তু আমরা দেখে থাকি অনেক সরকারি কর্মকর্তা কর্মচারী তারা সত্য এবং আইনের তোয়াক্কা না করে নিজের সুবিধা, নিজের লাভ, নিজের অর্থ প্রতিপত্তি বেশি গুরুত্ব দিয়ে থাকে। তাই ওখানে বলা হচ্ছে সত্য ও আইনের চাইতে উপরিস্থ কর্মচারীকে, উপরিস্থ কর্মচারী বলতে বোঝাচ্ছে বসকে, যদি বেশি মানতে হয়, মানতে হয় মানে মেনে নিতে হয়, মানে বস যা বলে ইয়েস বস ইয়েস বস, মানে বস ইজ অলওয়েজ রাইট, যদি এরকম হয়ে থাকে তাহলে আমাদের কি অবস্থা হবে? তাহলে আমরা কিন্তু আমরা সবসময় কি করব, বসের ভয়ে থাকবো, আমরা কি করব না, আমরা আমাদের এই সত্য বা আমাদের যে কাজের প্রতি আমাদের ভালোবাসা থাকবে না, আমরা কাজ করতে পছন্দ করব না, আমরা দিনকে রাত করব, রাতকে দিন করব, আমরা ওজনে কম দেব, আমরা অন্যায় করব, এবং আমাদের বস যেটা বলবে, বসের ভয়ে আমরা সবসময় আতঙ্কিত থাকবো, হ্যাঁ বস হ্যাঁ বস আপনি যেটা বলেন সেটাই ঠিক আছে, সেটাই ঠিক আছে, আমি এর বাইরে কিছুই করব না। না, এভাবে করলে কিন্তু এই চাকরিটা করা হয়ে যাবে নিজের জন্য অসম্মানজনক। সেটাই বলছে যে বস যদি বেশি মানতে হয়, মানে বস বলেছে সেটা সত্য হোক মিথ্যা হোক, ন্যায় হোক অন্যায় হোক, আমি মেনে নিচ্ছি, কিন্তু এটি ঠিক নয়, তাহলে সরে পড়ো। সরে পড়ো মানে হচ্ছে তুমি চাকরিটা ছেড়ে দাও, চাকরিটা ছেড়ে দাও। কিন্তু আমাদের দেশে চাকরি ছেড়ে দিবে এই কথা ভাবলেই মানুষ মনে করে এটা কি অস্বাভাবিক একটা কথা বলছে, তার মানে কোনোভাবেই যেন চাকরি ছাড়া যাবে না। প্রভুর সামনে যদি মনের বল না থাকে, প্রভুর সামনে বলতে এখানে কিন্তু বলা হচ্ছে বসের সামনে, এই যে আমরা দেখছি যে বসের সামনে কিন্তু আমাদের মনের বল শেষ হয়ে যায়, আমাদের শারীরিক শক্তিও শেষ হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই এবং আমরা বস যেটি বলে সেটি মেনে নিতে বাধ্য হই। তখন বলা হচ্ছে প্রভুর সামনে যদি মনের বল না থাকে, কঠিন ভাবে সত্য বলতে না পারো, তাহলে প্রয়োজন হলে চাকরি ছেড়ে দেবার সঙ্গতি না থাকে, এবং তোমার মনে হয় যেতে এই চাকরি আমি করব না, কথায় কথায় মিথ্যা কথা বলতে হয়, মানুষকে ক্ষতি করতে হয়, মানুষের কাছে ঘুষ দিতে হয়, মানুষের সাথে 2 নম্বরই করতে হয়, প্রতারণা করতে হয়, তাহলে আমি কি করব, এই চাকরি আমি করব না। যদি এই সক্ষমতা তোমার না থাকে, চাকরি ছাড়া যদি সক্ষমতা তোমার না থাকে, তাহলে আমরা বুঝবো তুমি চাকরি করছো না, তুমি আসলে পাপ করছো। চাকরি করছো না পাপ করছো মানে কি, তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব না করে তুমি আপোষ করছো, তুমি অন্যায়ের সাথে আপোষ করছো, তুমি অন্যায়কে মেনে নিচ্ছ, তার মানে তুমি কি করছো, তুমি ন্যায় অন্যায় ভেদাভেদ করছো না, তুমি যা ইচ্ছা তাই করছো তোমার এই বসের ভয়ে। তার মানে তোমাদের তখন কি থাকবে না, তোমাতে এবং পশুতে কোনো প্রভেদ থাকবে না। তার মানে এখানে কি বলছে, মনের স্বাধীনতাকে রক্ষা করতে না পারলে, হ্যাঁ আমার মন আছে, আমার মন ন্যায় কথা বলে, আমার মন আমার দেশের কথা বলে, আমার মন আমার দেশের জনগণের পক্ষে কথা বলে, তাহলে এই মনের একটা স্বাধীনতা আছে আমার, এই স্বাধীনতা আমার বস বললো, আরে না কি বলো তুমি, এই সমস্ত পাবলিকের কথা ভেবে তোমার লাভ আছে নাকি, নিজের পকেটে কিছু আসলে সেটাই ভালো। তো এরকম কথা যখন বস বলবে, তখন আমি আমার মনটাকে চুপ করে রেখে আমার মনের তালা দিয়ে আমি বসের মনের ইচ্ছা মতো বললাম, হ্যাঁ হ্যাঁ বস আপনি ঠিক বলেছেন, তাহলে কি হবে? তাহলে এখানে মোহাম্মদ লুৎফর রহমান বলছেন, তাহলে তোমাতে ও পশুতে কোনো পার্থক্য থাকবে না, তুমি আর পশু কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, তোমার সাথে একজন পশুর কোনো পার্থক্য থাকবে না, ইউ উইল বি লাইক অ্যান অ্যানিম্যাল, তুমি একজন পশুর সাথে তোমার কোনো পার্থক্য থাকবে না, তুমি একজন পশু, পশু একজন তুমি, এরকম তুমি হয়ে যাবে। এরপর বলা হচ্ছে জীবন তোমার মিথ্যা হবে,
তোমার জীবন তখন মিথ্যা হবে। তার মানে কি, আমরা জানি আমরা সবসময় একটি সার্থক জীবন, একটি সত্য জীবনের প্রচেষ্টা করে থাকি, কিন্তু এখানে লেখক বলছেন যে আমরা যদি এরকম করে থাকি তাহলে আমাদের জীবনটা মিথ্যা হয়ে যাবে। স্বাধীন হৃদয়, সত্যের সেবক, কামার হও। তার মানে তুমি এই যদি তোমার এমন অবস্থা হয় যে না তোমার কি করতে হচ্ছে, এই সমস্ত করতে হচ্ছে, তুমি বরঞ্চ কি করো, তুমি এই নিজেকে যন্ত্র বানিয়ে ফেলো না। যন্ত্র না বানিয়ে তুমি কি করো, কামার হও। কামার তো আমরা চিনি, কামার কি করে থাকে, কামার অনেক পরিশ্রম করে, অনেক লোহার শক্ত শক্ত সব কাজ করে, যে কাজগুলো করতে তার শারীরিক অনেক কষ্ট হয়, এই যে কামার সে পরিশ্রম করে, প্রচুর পরিশ্রম করে। তো সেটাই বলা হচ্ছে তোমার চাকরি করার দরকার নাই, তুমি বরং সত্যের সেবক হও, সত্যের সেবক হও, তুমি মিথ্যার সেবক হও না। তোমার অসত্য, তোমার অন্যায়কারী, তোমার মিথ্যাবাদী, চাটুকর, প্রতারক বসের সাথে তুমি থেকো না, বরং তুমি সত্যের সেবক হও এবং তুমি ওই চাকরি ছেড়ে দিয়ে এসে কামার হও। কামার মানে লোহার কারিগর হও, সেও ভালো। এই কামার হওয়াটা তাও ভালো তোমার জন্য, নিজেকে যন্ত্র করে ফেলো না। তার মানে তুমি তুমি যদি ভাবো যে না আমার শুধু টাকা দরকার, শুধু টাকা দরকার, শুধু টাকা দরকার, এই জন্য আমি চাকরি করছি, তাহলে তুমি পশু হয়ে যাবে, পশুর সমান হয়ে যাবে। আর তুমি কি হয়ে যাবে, তুমি মানব নামের একটা যন্ত্র, ইউ উইল বি এ রোবট, রোবট হয়ে যাবে। তার মানে নিজেকে যন্ত্রে পরিণত করো না, সেটাই বলা হচ্ছে এখানে, যন্ত্রে পরিণত করো না। এরপর উনি বলছেন, সৎ জ্ঞানী ও মহৎ যিনি, তিনি নিজেকে ব্যক্তিত্বহীন করতে ভয়ঙ্কর লজ্জা বোধ করেন। যিনি সৎ, সৎ চলো জানি, জ্ঞানী, জ্ঞানী আমরা জানি, মহৎ, মহৎ মানে বড়, যিনি যিনি অনেক বড় সম্মানিত, যিনি তিনি নিজকে ব্যক্তিত্বহীন করতে ভয়ঙ্কর লজ্জা বোধ করেন। হ্যাঁ, আমরা জানি আমাদের যাদের ব্যক্তিত্ব অবোধ আছে তারা আমরা কি করে থাকি, আমরা যদি বুঝি, আমরা যদি মনে করি যে হ্যাঁ এটা ঠিক, এটা ন্যায়, এটা সত্য, এই সত্যের বাইরে যদি আমাদেরকে কেউ কিছু বলতে বলে, করতে বলে, তাহলে কিন্তু আমরা খুব কষ্ট পাই, এবং যদি আমরা এই ধরনের আচরণ করতে বাধ্য হই তখন কিন্তু আমরা ভয়ঙ্কর লজ্জা বোধ করে থাকি। কিন্তু যার ব্যক্তিত্ব নাই সে কিন্তু লজ্জা পাবে না, সে তাকে তার সুবিধা মতো যা ইচ্ছা তাকে করতে বলা হোক সে সেটাই করে ফেলবে, তিনি যাতে পাপ বোধ করেন। তার মানে সৎ মানুষ, জ্ঞানী মানুষ এবং মহৎ মানুষ এই সমস্ত ব্যক্তিত্বহীন কাজে মনে করে যে না এই ব্যক্তিত্বহীন কাজ করাটা আমার জন্য একটা পাপ, চাকরি করে অন্যায় পয়সায় ধনী হবার লোভ রাখো, প্রশ্ন করছে আমাদেরকে উনি, প্রশ্ন করছে যে তুমি চাকরি করে কি করতে চাও, চাকরি করে তুমি ঘুষ খেতে চাও, এই চুরির পয়সায়, অন্যায় পয়সায় তুমি ধনী হতে চাও, তোমার লাখ লাখ টাকা থাকবে, তুমি সেইটা চাও যে হ্যাঁ তোমার অনেক অনেক টাকা থাকুক, তোমার তুমি অনেক অনেক ধনী হয়ে যাও এবং তুমি টাকার বিছানায় গড়াগড়ি করো, তুমি সেরকম কিছু চাও? তার চাইতে মুদি দোকানদার সেও ভালো। তার চাইতে কে ভালো? মুদি দোকানদার সেও ভালো। মুদির ভালো, মুদির পয়সা পবিত্র। এই যে এই ভদ্রলোক এখানে সে সামান্য কিছু পণ্য নিয়ে দোকানে বসেছে এবং হালকা সামান্য কিছু লাভ করছে, এই লাভ থেকে সামান্য কিছু যেটুকু সে আয় করছে সেটাই তার পরিবার নিয়ে সে খাচ্ছে, এবং এটাই কিন্তু এটি পবিত্র বলছেন উনি, যে এটি পবিত্র আয়, এই আয়টি পবিত্র, মুদির টাকা পবিত্র। অনেক যুবক থাকতে পারে যারা মনে করে কোন রকম একটা চাকরি সংগ্রহ করে সমাজের ভেতরে আসন প্রতিষ্ঠা করতে পারলেই হলো। হ্যাঁ, এটা সবসময় মনে করে, তার মানে এই উনি তো গত শতাব্দীর মানুষ ছিলেন, তার মানে 1936 সালে যিনি মারা গেছেন, অনেক আগের কথা। তো এই ভদ্রলোক যিনি বলছেন যে অনেক যুবক থাকতে পারে যারা মনে করে কোনো রকম একটা চাকরি সংগ্রহ করে সমাজের ভিতরে আসন প্রতিষ্ঠা করতে পারলেই হলো। হ্যাঁ, আমাদের এই সমাজেও কিন্তু এরকম আছে, আমাদের মধ্যে অনেকেই ভাবে যে একটা চাকরি যেভাবে হোক পেলেই হলো। তারা তখন কি করে, তারা তখন 10 লাখ, 20 লাখ, 30 লাখ টাকা করে দিয়ে
একটি করে চাকরি ব্যবস্থা করে নেয়। তো এই চাকরি ব্যবস্থা করার পরে কিন্তু তার মনে হয় যে আমি যে ঘুষ দিয়েছিলাম টাকাটা, সেই ঘুষের টাকাটা আমি চাকরি থেকে দেখি তুলতে পারি কিনা। তাহলে তার কি হয়, তাহলে কিন্তু সে কিন্তু অন্যায় করে ঢুকে এবং তার লাইফটা অন্যায় দিয়েই শুরু হয়ে যায়। তার মানে এখানে যেটা বলা হচ্ছে, অনেক যুবক মনে করে থাকতে পারে, যারা মনে করে কোনো রকমের একটা চাকরি জোগাড় করে সমাজের ভিতরে আসন প্রতিষ্ঠা করতে পারলেই হলো, চুরির সাহায্যেই হোক বা অসৎ অবলম্বন উপায় অবলম্বন করেই হোক, ক্ষতি নেই। হ্যাঁ, এরকম কিছু মানুষ আছে যারা কখনো চিন্তা করে না টাকার আবার রং কি, তারা মনে করে টাকার আবার রং কি, কিন্তু টাকার রং এই যে এই মানুষগুলোর টাকা হচ্ছে হালাল টাকা, তারা অনেক কষ্ট করে তারা তাদের জীবিকা অর্জন করে। এই টাকাটা কিন্তু রং হচ্ছে কেমন সাদা। আর আমরা আমাদের এই সমস্ত লোকেরা যারা মনে করে টাকার আবার রং কি, তাদের টাকার রং কিন্তু কালো। তারা শুধু কি বোঝে, একটা অফিস চায়, একটা আসন চায়, যে আমার একটা জায়গা দরকার, আমার একটা জায়গা হলেই হলো, কিন্তু এটি কিন্তু তার জন্য ভালো না, কারণ আসন প্রতিষ্ঠা করতে চায় সে, যেটা আসন হলেই হলো, সেটা চুরি করে হোক আর যেভাবেই হোক। কিন্তু লেখক এখন বলছে, চরিত্র তোমার নিষ্কলঙ্ক, তার মানে তুমি যদি এই রকম পাপ কাজ না করো, ছোট কাজ করো, ছোট চাকরি করো অথবা ছোট ব্যবসা করো, তোমার চরিত্র তখন হয়ে যায় পাপহীন, তোমার চরিত্র থাকে দানহীন। সামান্য কাজ করে তুমি পয়সা উপায় করো, মানে পয়সা উপার্জন করো, তাতে তোমার জাত যায় না, তাতে তোমার মান সম্মান যায় না। তার মানে জাত গেল জাত গেল বলে সেই জাত যায় না। তার মানে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি ছোট কাজ করি তাতে কোনো জাত যাবে না, বরং চুরি করলে জাত যাবে, ঘুষ খেলে জাত যাবে। ঘুষ খেলে তো নিজের মনটাই ছোট হয়ে যাবে, নিজেকে তো নিজের চোর মনে হবে, অন্যকে কি চোর বলবে, সে নিজেই তো মনে হবে যে চোর, নিজের ঘরের মধ্যে চোর, নিজের মনের মধ্যে চোর, নিজের বুকের মধ্যে চোর। চুরি অন্যায়ের সাহায্যে যে বাঁচতে চেষ্টা করে, কেউ কেউ আছে যে চুরি করে বাঁচার চেষ্টা করে, মনে করো চুরি করে কিছু টাকা আয় করলাম সেটাতে চললাম, অন্যায় করে কিছু টাকা আয় করলাম সেটাতে আমি চললাম, তারই জাত যায়। হ্যাঁ, তার তো জাত যাবে, কারণ সে তো সন্তান, সে তো দুষ্ট, সে তো খারাপ, নষ্ট, ভ্রষ্ট, একজন ভ্রষ্ট লোক তো সে তো খারাপই, তার তো মান চলেই গেছে, আমরা কি তাকে সম্মান করব। অসৎ উপায়ে আয় করো না, অসৎ উপায়ে আয় করো না, মিথ্যার আশ্রয় নিও না। তারপরে অসৎ ভাবে আয় করো না তুমি, আর মিথ্যার আশ্রয় নিও না, মিথ্যা কথা বলে আয় করা বন্ধ করো। লোককে কায়দায় ফেলে সংগ্রহ অর্থ সংগ্রহ করতে তুমি ঘৃণা বোধ করো। আমাদের দেশে আমরা এগুলো দেখে থাকি, কিছু কিছু অফিস আছে, যেমন আমরা জানি আইন প্রয়োগকারীদের অফিস, বিভিন্ন ধরনের আর্থিক ব্যবস্থাপনার অফিস, যেখানে অর্থের লেনদেন হয় এবং যেখানে আইন আদালতের বিষয়গুলো ঘটে, সেই সমস্ত জায়গায় সাধারণ মানুষকে কৃত্রিম সমস্যায় ফেলে কিছু কিছু সরকারি কর্মকর্তা এবং কর্মচারী। এই সমস্ত কর্মকর্তা এবং কর্মচারীরা তারা এই সমস্ত মানুষগুলোকে বিপদে ফেলে টাকা আদায় করে, তারা বলে যে এত টাকা না হলে আমি কাজ করব না, তারা বলে যে এত টাকা না হলে আমি তোমাকে হেল্প করব না, আর তুমি এভাবে আমাকে টাকা দাও। তো জাস্ট এইভাবে তারা বিভিন্নভাবে টাকা সংগ্রহ করে। তো লেখক তাদেরকে বলছেন, এই ধরনের অর্থ সংগ্রহকে তুমি ঘৃণা বোধ করো, এটা কিন্তু আমাদেরকে বলছে যে তুমি এই ধরনের অর্থ গ্রহণকে ঘৃণা বোধ করো। তো আমাদের এই যে আমাদের যে সিলেবাসটা আছে, এই সিলেবাসে এইটি কারণ একটা উদ্দেশ্য, সেটি হচ্ছে আমরা যারা এখন পড়াশোনা করছি আমাদের মধ্যে যেন এই মূল্যবোধ সৃষ্টি হয় যে মানুষকে ঠকানো যাবে না, মানুষকে ঠকালে নিজে ঠকতে হবে, আর মানুষকে ঠকালে নিজেকে চোর মনে করতে হবে, নিজেকে চোর আখ্যা দিতে কে চায়। ইউরোপের জ্ঞানগুরু প্লেটো, ইউরোপের জ্ঞানগুরু প্লেটো। তো ইউরোপ কি আমরা চিনি, আমরা কি ইউরোপ মহাদেশটিকে চিনি? তো ইউরোপ মহাদেশটিকে আমরা দেখে আসি, এই যে অ্যাকচুয়ালি এটা পৃথিবী, এটা পৃথিবীর মানচিত্র দেখছি আমরা, এই গুগল ম্যাপে আমরা দেখছি পৃথিবীর মানচিত্রকে। এই মানচিত্র যদি আমরা ভালো করে দেখি, এখানে কিন্তু আমাদের দেশ বাংলাদেশ আমরা দেখে ফেললাম। এই বাংলাদেশ থেকে যদি পশ্চিম দিকে যাই, ওয়েস্ট বেঙ্গল, ঝাড়খণ্ড,
ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, ইন্দোর, আহমেদাবাদ, গুজরাট, করাচি, পাকিস্তানে চলে আসলাম আমরা। পাকিস্তান পার হয়ে যাচ্ছি, আফগানিস্তান দেখলাম, ইরান পার হলাম, ইরাক পার হলাম, সিরিয়া পার হলাম, টার্কি পার হলাম, ইয়েস টার্কি, এই যে ইস্তাম্বুল, এই ইস্তাম্বুল থেকে শুরু হয়ে গেল কিন্তু ইউরোপ। এই থেকে বলা হয় যে এখান থেকে শুরু করে এই ইস্তাম্বুল থেকে শুরু করে এই আয়ারল্যান্ড পর্যন্ত আমরা ইউরোপ বলতে পারি, ইস্তাম্বুল থেকে আয়ারল্যান্ড পর্যন্ত ইউরোপ বলতে পারে। এই যেখানে ইংল্যান্ড দেখছি, আর আমাদের এখন যে দেশের নাম বলবে সেটি হচ্ছে সিরিয়া, গ্রিস। এই গ্রিস দেশের একজন জ্ঞানী ব্যক্তি, তার নাম হলো প্লেটো, প্লেটোর কথা এখানে আসবে। তো আমরা এই জন্য ম্যাপটা দেখে নিলাম, এটি হচ্ছে ইউরোপ, ইউরোপের দেশ আসবে, এবং আরো একটা দেশের নাম আসবে এখানে, সেটি হচ্ছে মিশর। আমরা মিশর টু মিশরও দেখবো এরপরে। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে কোয়ালিটি ম্যান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমরা কিন্তু এই কাজটি আপনাদেরকে প্রেজেন্ট করছি, আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সঙ্গে আছি পুরোটা সময়, আমাদেরকে জানাবেন হোয়াট ইউ নিড মোর, এবং আপনাদের কমেন্ট করে লাইক করে কিন্তু আমাদের সঙ্গে থাকবেন এবং শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো আপনাদের সঙ্গে, আপনাদেরকে সঙ্গে পেলে আমরা কিন্তু এই কাজটি আরো বেশি সুন্দর করে, আরো বেশি ভালো করে করতে পারবো, এবং আপনাদের দিকে আমাদের হাত বাড়িয়ে দিতে পারবো অনাগত দিনগুলোতে। তো ইউরোপের জ্ঞানগুরু, জ্ঞানগুরু বলতে বোঝাচ্ছে বুদ্ধির বস, প্লেটো মিশর মিশর ভ্রমণকালে মাথায় করে তেল বেচে রাস্তার খরচ জোগাড় করতেন, তেল বিক্রি করতেন। ইউরোপের জ্ঞানগুরু প্লেটো, উনি মিশরে আসতেন, উনি কোথায় আসতেন? মিশরে আসতেন। তাহলে আমরা দেখে আসি যে এই ভদ্রলোক যে মিশরে আসতেন, তো মিশর আসলে ওনার থেকে কত দূরে, এবং ওই সময় কোনো যানবাহন ছিল না। আমরা দেখি যে প্লেটোর জন্য মিশরে আসাটা কতটা সহজ ছিল। এই যে গ্রিস, এই যে গ্রিস, গ্রিসের সাথে মিশরের পার্থক্য, হ্যাঁ খুব বেশি পার্থক্য নেই। উনি মনে হয় এই যে মিশর, এই যে মিশর আমরা দেখছি, ইজিপ্ট মানে মিশর আমরা জানবো, ইজিপ্ট মানে মিশর, এটি ভূমধ্য সাগর। তেমন হচ্ছে ভূমধ্য সাগর পাড়ি দিয়ে উনি মিশরে আসতেন, এটাই সম্ভাবনা বেশি। তার মানে ওই সময় জাহাজ ছিল, জাহাজ চালিয়ে উনি হয়তো এই মিশরে আসতেন। তাই মিশরে এসে উনি তেল বিক্রি করতেন, তেল বিক্রি করে উনি সংসার চালাতেন, ওনার ওনার খরচ চালাতে। তো যা হোক, আমরা জানি যে বিদেশে গেলে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে। তো একটা সময় এই গ্রিসের লোকেরা ইজিপ্টে আসতো, এই বিষয়টা দেখে নিই আমরা। গ্রিসের লোক ইজিপ্টে আসতো কারণ ইজিপ্ট তখন ছিল হচ্ছে সভ্যতার নিলামে, তারপরে ইজিপ্ট থেকে গ্রিসে চলে গেল এই সভ্যতা। তখন এই গ্রিসের লোক গ্রিসে আসতে হচ্ছে এই যে ইংল্যান্ডের লোকেরা, এই যে লন্ডন মানে আমরা যাকে বলছি ইউনাইটেড কিংডম, এই ইউনাইটেড কিংডম এর লোকেরা কিন্তু গ্রিসে আসতো তাদের শেখার জন্য এবং আয় ইনকাম করার জন্য। আর এখন দেখা যাচ্ছে যে আমরা আমরা মানে এই বাংলাদেশিরা কোথায় যাচ্ছি? আমরা বাংলাদেশিরা ইউকে তে যাচ্ছি, ইংল্যান্ডে যাচ্ছি। তাহলে কি একটা সময় আসবে যখন সবাই বাংলাদেশে আসবে? হতেও পারে। তো যা হোক, আমরা যেটিকে দেখছিলাম সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম আমাদের জ্ঞান গুরু পেট্রোর কথা বলা হচ্ছিল, যে উনি কি করতেন? তেল বিক্রি করতেন। আমরা ভাবতেই আমাদের কাছে অবাক লাগে যে মাথায় করে তেল নিয়ে নিয়ে প্লেটো ঘুরে বেড়াচ্ছে, তেল নিবেন তেল, তেল নিবেন তেল, অদ্ভুত একটা বিষয়। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে প্লেটোর এই মানসিকতা যদি আমাদের না হয় তাহলে আমরাও প্লেটো হতে পারবো না। তো যা হোক, প্লেটো হওয়ার যার ইচ্ছা আছে সেই শুধু প্লেটো হতে পারবে। যে কুড়ে, কুড়ে মানে যে নড়াচড়া করতে চায় না, মানে স্থবির, যে আলসে, ঘুষখোর ও চোর, সেই হীন, সেই নিচোর। তার মানে হচ্ছে এখানে যে এই তেল বিক্রি করে ঘুরে ঘুরে, এই লোকটা না, এই লোকটা খারাপ না, যে লোকটা ঘুরে ঘুরে গামছা বিক্রি করে এই লোকটা ছোট না, বরং যে লোকটা ওই দিনের বেলা রাতের বেলা সরকারি অফিসে বসে থেকে চুরি করে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষের কাছে ঘুষ খায়, সেই চোর, সেই হিরো, সেই ছোট। ব্যবসা বা ছোট স্বাধীন কাজে মানুষ ছোট হয় না, হীন হয়,
মিথ্যা চতুরতা প্রবঞ্চনা ও প্রতারণায়। তো আমরা ভিউয়ার্স, আমরা একটু মিস করেছি, আমরা অবশ্যই এই মহাগুরু জ্ঞানগুরু প্লেটোকে একটু দেখে আসব। তো প্লেটোকে দেখে আসার আগে কিন্তু আপনাদেরকে আরেকজনকে দেখতে হবে, তার নাম সক্রেটিস। ইয়েস, সক্রেটিসকে আপনাকে দেখতে হবে। কারণ কারণ কি? কারণ হচ্ছে যে আপনি নাম বললাম প্লেটো, আর দেখাচ্ছি সক্রেটিসকে। এর পিছনে কারণ হলো এই যে সক্রেটিস হচ্ছে প্লেটোর গুরু, প্লেটোর গুরু হচ্ছে সক্রেটিস। সক্রেটিসের আদর্শে বড় হয়েছিলেন প্লেটো, সক্রেটিসের আদর্শ শিখেছিলেন প্লেটো। তো এই যে প্লেটোকে দেখছি আমরা, তো এই প্লেটো এত বড় একজন ছাত্র কারণ কি? কারণ উনি এত বড় একজন শিক্ষকের ছাত্র হিসেবে উনি বড় মাপের মানুষ, তাহলে ওনারও বড় মাপ কিন্তু আছে, কারণ ওনারও ছাত্র আছে একজন বড় মাপের। সেই বড় মাপের ছাত্রকে আমরা একটু দেখে আসি, তার নাম কিন্তু অ্যারিস্টটল। ওয়াও, অ্যারিস্টটল সম্পর্কে আমরা জানি, আর যারা জানি তাদেরকে একটু জানিয়ে দেই, সেটি হচ্ছে এই জ্ঞান বিজ্ঞানের এমন কোনো ধারা নেই, এমন কোনো সেকশন নাই যেখানে বলা হয় না যে অ্যারিস্টটল তার ফাদার। ফাদার অ্যারিস্টটল সবকিছুরই ফাদার, সব জ্ঞানেরই যেন অ্যারিস্টটল ফাদার। তো যাই হোক, সেই জ্ঞানের বাবা বলা হয় অ্যারিস্টটলকে। আর অ্যারিস্টটলের ছাত্র কে ছিলেন জানি কি আমরা? ইয়েস, আরেকজন গ্রেট ছিলেন, যদিও উনি জ্ঞান গুরু ছিলেন না, তবে উনি ছিলেন যুদ্ধ গুরু। ওনার সাথে কেউ যুদ্ধে জিততে পারতো না, তাই ওনাকে বলা হতো আলেকজান্ডার দ্য গ্রেট। ইয়েস, সেই আলেকজান্ডার দ্য গ্রেট কে আমরা দেখে নিলাম। তো ভিউয়ার্স, আমরা কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নকে দেখে নিলাম। তো এখানে আমরা এটুকু দেখছি, পাছের জাত যায়, তার মানে অনেকে কি করে, মিথ্যা চতুরতা এবং প্রবঞ্চনার মধ্যে সে ই করে, মনে করে এটা বোধহয় অনেক গুরুত্বপূর্ণ, এখান থেকে মানুষ বড় হবে। কিন্তু আসলে এটা করলে মানুষ হীন হয়, মানুষ ছোট হয়। পাছে জাত যায় মানে পাছে সম্মান চলে যায়, এই ভয়ে পরের গণগ্রহ হয়ে, পরের গণগ্রহ মানে পরের উপর নির্ভরশীল হয়ে আমি কিছুই করি না, আমি মাসের পর মাস বাপের হোটেলে খাইয়ে খেয়ে কাটাচ্ছি, মায়ের হোটেলে খেয়ে কাটাচ্ছি। তো এইটা কিন্তু ঠিক না। তো এখানে বলা হচ্ছে সম্মান কোথায়, তা তুমি টের পাওনি, তার মানে তুমি যে এই মানুষের ঘাড়ের উপর বসে থাকছ, তোমার লজ্জা করছে না, তুমি কি খুব সম্মানিত বোধ করছো? তো ভিউয়ার্স, আমরা এইটি আজকের পর্ব শেষ করতে পারবো না, আগামী ক্লাসে আমরা শেষ করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ওইসব করলাম।